সিম্ফনি P11, এইটা আবার কোন ফোন? পিছনের সাইড দেখতে দেখি আইফোন X এর মতো, আবার সামনের সাইড দেখি একজুমি রিডমি 5 এর মতো। যাই হোক, তবে ফোনটির পারফরমেন্স কেমন হলো সেটাই নিয়েই কথা বলি। তবে এর লুকিংটা ভালো ছিল, ফোনটা হাতে নিয়েও বেশ কমফোর্টেবল পাওয়া যায়, বেশ হ্যান্ডিও ছিল। ডিসপ্লেতে তারা 5.7 ইঞ্চি ফুল ভিশন HD প্লাস 2.5D IPS ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হচ্ছে 720x1440 পিক্সেল এবং PPI হচ্ছে 320। ডিসপ্লে এর উপরে থাকছে ক্যামেরা, ইয়ারপিস, ফ্লাশ অ্যান্ড সেন্সর। টপ এ থাকছে 3.5mm হেডফোন জ্যাক। ব্যাক সাইড এর উপরে রয়েছে ক্যামেরা অ্যান্ড ফ্লাশ। এর নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বটম সাইডে রয়েছে মাইক্রোফোন, মাইক্রো USB, চার্জিং পোর্ট অ্যান্ড স্পিকার। এর ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল f2.0 স্যামসাং সেন্সর এবং রয়েছে এক্সট্রা ব্রোক মোড, ফেস বিউটি, স্লোমো, টাইম ল্যাপস, ওয়াটারমার্ক, প্রফেশনাল মোড, HDR, প্যানোরামা, জিও ট্যাগিং। এবং ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে f2.2 অ্যাপাচার স্যামসাং সেন্সর এবং রয়েছে অটো ফোকাস, ফেস বিউটি, স্লো মোশন, টাইম ল্যাপস, ওয়াটারমার্ক, প্রফেশনাল মোড, HDR, প্যানোরামা, জিও ট্যাগিং। প্রাইস হিসাবে ক্যামেরা ভালোই ছিল, কালার, কন্ট্রাস্ট, শার্পনেস, ডিটেলস খুবই ভালো ছিল। এই প্রাইসের সাথে অন্য কোনো ফোন কম্পেয়ার করলে ক্যামেরা ভালো ছিল। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার কিছু ছবি অ্যাড করে দেওয়া হলো। প্রসেসর হিসাবে তারা ব্যবহার করেছে 1.3 GHz কোয়াডকোর মিডিয়াটেক MT6735 64-bit। GPU হিসাবে থাকছে AMR মালি T720 এবং সেন্সর হিসাবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও বেশ ভালো অ্যাকুরেট ছিল, যা আনলক করতে বেশি ডিলেই করেনি। ফোনটির বাম পাশে রয়েছে মেমোরি ও সিম কার্ড স্লট, যাতে দুটি ন্যানো সিম ও মাইক্রো SD মেমোরি কার্ড ইউজ করা যাবে। এর বাম পাশে থাকছে লক বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটি কিন্তু 8mm স্লিম করা হয়েছে। পারফরমেন্সের কথা বললে ভালো না বলে উপায় নাই, গেমিং পারফরমেন্স বেশ চমৎকার ছিল। Asphalt 8 এয়ারবর্ন, Asphalt Extreme, নিড ফর স্পিড গেম খেলেছি, খুব স্মুথলি রান করেছে। P11 এর UI বেশ স্মুথ ছিল, বলার মতো কোনো ল্যাগিং পাইনি, সাথে ছিল কাস্টম UI। নিচের ন্যাভিগেশন বাটনগুলো একটু বেশি বড় সাইজের করে দিয়েছে, আইকনগুলোর আকার বেশ কিছুটা বড় ছিল, তারা চাইলে আরেকটু ছোট করে দিতে পারত, তাহলে দেখতে আরও ভালো লাগত। তবে i110 এর ন্যাভিগেশন বার কিন্তু ছোট ছিল, তবে ন্যাভিগেশন বার হাইট করে রাখতে পারবেন, যাতে করে ফুল ভিশন ডিসপ্লে এর মজা পাবেন। এর নোটিফিকেশন প্যানেলটি বেশ কাস্টমাইজ করা হয়েছে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটির ডাইমেনশন হচ্ছে 154x73.5x8.4mm, ওয়েট হচ্ছে 160 গ্রাম। র্যাম হিসাবে এতে ব্যবহার করা হয়েছে 3GB র্যাম, যাতে মাল্টিটাস্কিং কোনো প্রবলেম হয়নি, ভারী অ্যাপ রান করলেও অন্য কোনো অ্যাপ ওপেনে কোনো প্রবলেম হয়নি। 3GB র্যাম এর মধ্যে আপনারা অ্যাভারেজে 1.5GB এর মতো ফ্রি পাবেন। আনতুত বেঞ্চমার্কে এর স্কোর হচ্ছে 36,507। রোম হিসেবে ব্যবহার করা হয়েছে 32GB রোম, এক্সট্রা SD কার্ড লাগানো যাবে 32GB পর্যন্ত। ফোনটি 4G সাপোর্টেড, এছাড়া USB 2.0, Bluetooth 4.0, USB মডেম, USB ম্যাস স্টোরেজ, OTG এক্সেট্রা ইউজ করতে পারবেন। এর ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 4000mAh লাই পলিমার ব্যাটারি, যা ফোনটির বেশ ভালো দিক। ভিডিও রেজুলেশনও ভালো ছিল, 1080p 30 FPS, যা প্লেব্যাক অ্যান্ড রেকর্ডিং পাবেন। ভিডিও কালার কন্ট্রাস্টও ভালো ছিল, যা ফেস টু ফেস না দেখলে বোঝা যাবে না।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড 7.9 ক্যামেরা, গেমিং, ভিডিও সব কিছুই ভালো ছিল। আমি 7 ডেজ ইউজ করে কোনো প্রবলেম পাইনি। তবে তারা চাইলে আরও ভালো প্রসেসর ইউজ করতে পারতো, ডিসপ্লেটা ফুল এইচডি করে দিতে পারতো। তবে যাই হোক, 7 ডেজ ইউজে ফোনটি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক এবং শেয়ার করতে পারেন আমার ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে তো পাশে ডিসলাইক বাটন আছে, ওইখানেও ক্লিক করতে পারেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখতে পারেন। সো গাইস, ভালো থাকবেন সবাই।